সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ইউটিউব স্পেশালে। প্রথমে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন করেছেন জান্নাত তানজিল, জানতে চাচ্ছেন অকারণ সন্দেহ সম্পর্কে কিছু বলুন। জান্নাত, আসলে সন্দেহ তো বেশিরভাগ ক্ষেত্রে অকারণেই হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সন্দেহটা কি। সন্দেহটা হচ্ছে একটা ভাইরাস, এমন একটা ভাইরাস যেটা ছোট্ট থেকে আস্তে আস্তে যত এটাকে খাবার দিবা তত বেশি এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় এটা পুরো জীবনটাকে বিষময় করে ফেলে। সো অকারণ শব্দটা কিন্তু তুমি বলছো যে হ্যাঁ, হয়তোবা তোমার দেখা যাচ্ছে কি সন্দেহতে খামাখা যেটা তোমার মধ্যে আসতেছে, যেটা না করলেও চলে। তুমি যেহেতু জিনিসটা বুঝতে পারছো, যখন মানুষ তো আসলে অকারণ হলে তো সন্দেহ করতো না, কারণ মনে করেই কিন্তু আগায়, পরবর্তীতে দেখা যায় ওটা আসলে ফালতু ছিল। তো সন্দেহকে প্রশ্রয় না দেওয়াটাই ভালো। সন্দেহ বেসিক্যালি কোনো সুখ বা শান্তি আনে না, সন্দেহ কোনো সলিউশন দেয় না ডেফিনেটলি। হ্যাঁ, হালকা সন্দেহ হয়েছিল কোনো একটা ব্যাপার নেই, কখন যখন দেখা যাচ্ছে যে একটা মানুষ যার সাথে আমি মানুষ হতে পারে, কোনো একটা বিষয় হতে পারে যেটার মধ্যে নর্মালি যা হওয়া উচিত ছিল তা হচ্ছে না, নর্মালি যে রেজাল্ট আসার কথা ছিল তা আসছে না, নর্মালি যে বিহেভিয়ার দেখে এসেছি সেটার মধ্যে কোথায় যেন সন্দেহ পতন ঘটছে, তখন ডেফিনেটলি একটা সন্দেহ আসতেই পারে না। কিন্তু সে সন্দেহর এগেনস্টে যথেষ্ট প্রমাণ না থাকলে ওটাকে বাড়তে না দেওয়াটাই বেটার। কারণ ওই যে বললাম, সন্দেহের সঙ্গে না দেখা যায় যখন আমরা কিছু সন্দেহ করি তার পাশাপাশি সব কিছু না কেমন মিলে যেতে থাকে, হ্যাঁ তখন মনে হয় আসলেই তো বোধ হয় সেটাই ঠিক, সেটাই ঠিক, তাই আসলে এই সেটাই ঠিক, সেটাই ঠিক করে খামাখা কিন্তু আমরা কি করি আরো আগাতে যাই, আগাতে যাই এবং নিজের মনে মনে সে সন্দেহ নিয়ে খেলতে থাকি। সবচেয়ে বেটার হয় শুরুতেই যদি কোনো সন্দেহ হয় যে বিষয় নিয়ে হচ্ছে বা যার সম্পর্কে হচ্ছে বা যা ব্যবহারে হচ্ছে, ক্লিয়ার কাট করে ফেলা বেটার আস্তে আস্তে। আমার না ভেতরে এটা ঢুকেছিল বাড়িতেই বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু অকারণ শব্দটা বারবার কিন্তু বলছি, হ্যাঁ অকারণ শব্দটা বলছে। জেনুইনলি সন্দেহ কি হয় না, হয় ডেফিনেটলি হয়, জেনুইনলি সন্দেহ কিন্তু সেটাকে আমরা অকারণ বলি না। জেনুইন হচ্ছে যখন দেখা যাচ্ছে ওই যে বললাম যে যেটা আমরা অভ্যস্ত আছি তার বাইরে যখন সুর কেটে যায়, তাল কেটে যায়, যখন আমাদের ভিতরে একটা কু ডাক ডাকে, তখন যেটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেই সন্দেহটা সত্যে প্রমাণিত হয়। কিন্তু অকারণ যেটা হয় সেটা শুরুতেই আমি মনে করি ক্লিয়ারিফাই করে ফেলা ভালো, যেটা আসলে নিজের মনের মতো ওই যে গাছ গাছে কাক ডাকছিল আমার মনে হলো আহারে মনে হয় এই কাকের ডাকের সাথে মনে হয় আমার ভিতরে কোনো একটা কারণের সাথে সম্পর্ক যুক্ত, এটা মনে করি আমি গালে হাত দিয়ে কি অঘটন আমার ঘটবে এটা ভাবতে থাকলাম, এটাই হচ্ছে অকারণ, তাই না? এই অকারণ জিনিসটাকে প্রশ্রয় দিবা না। জীবনে যদি শান্তি রাখতে চাও, সবার জন্যই বলবো আমি, কিছু কিছু জিনিস ওভারলুক করতে হয়, কিছু কিছু জিনিস গাছড়া দিয়ে ফেলে দিতে হয়, কিছু কিছু জিনিস যেটার মধ্যে আদৌ কোনো প্রমাণ নেই সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। কারণ ওই যে আবার বললাম, সন্দেহ এমন একটা ভাইরাস যত প্রশ্রয় দিবে ডাল পালা নাতি পুতি চোদ্দ গোষ্ঠী নাও চচর করে তোমাকে এই আবার ঘিরে ধরবে। সো বেটার গেট আউট অফ ইট। দ্বিতীয় প্রশ্ন, ইভা ইব্রাহিম বলছেন, ম্যাম আপনার সাথে কথা বলার কোনো ওয়ে আছে কি, আমি কথা বলতে চাই, প্লিজ হেল্প মি। ইভা, আমার সাথে কথা বলার জন্য আমাদের যে ভিডিও আছে, ভিডিওতে দেখবে দুটো ফোন নাম্বার সারাক্ষণ ঘুরতে থাকে যতক্ষণ ভিডিওটা চলে। এই দুটো ফোন নাম্বার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আমার লোকেরা ফোনটা ধরে, আমি যদি থাকি আমি ডেফিনেটলি কথা বলবো। বাট যেহেতু আমি কাজের ফাঁকে ফাঁকে কথা বলি, সো আমাকে যদি নাও পাওয়া যায় কবে ফোন করলে আমাকে পাওয়া যাবে সেটা আমার লোকেরা বলে দেবে। এছাড়াও যে জিনিসটা হয় যে শনিবার করে আর কোনো অ্যাপয়েন্টমেন্টও লাগে না, ইচ্ছে করলে ফোন করে চলে আসা যায়, আমাদের ঠিকানাটা জেনে, আমাদের অফিসটা মহাকালীতে, ডিটেলসটা লোকেরাই বলে দেবে। আরেকটা জিনিস কি, ফোনেও আমি কিন্তু কথা বলি, ফোনেও তুমি তোমার সমস্যার সমাধান করতে পারো। যারা ঢাকায় আছে তাদেরকে আমি যেটা বলি যে একটু ফোন করে আমি কখন আছি কবে পাওয়া যাবে জেনে নিয়ে যদি সামনাসামনি এসে কথা বলা যায় বেটার। কারণ হয় কি, আমি যেহেতু কোনো ফিজ নেই না এবং এটা সম্পূর্ণ আমার একটা স্বেচ্ছাশ্রম, একটুকু কষ্ট এতটুকু এই যে যাতায়াতের খরচটা দিয়ে, কারণ নিজের সমস্যার থেকে না বের হয়ে আসাটা সবচেয়ে উত্তম। এবং সেক্ষেত্রে একটি মানুষ যখন তার সমস্ত কাজের ফাঁকে ফাঁকে মানুষের পাশে বসে আছে, সেই মানুষটা যদি এতটুকু ছাড় দিতে পারে তাহলে তোমরা কেন দিবে না, একটু না কষ্টই হলো। কারণ টেলিফোনের চাইতে আমি বলবো সামনাসামনি অনেক বেশি বেটার হয়, সামনাসামনি দুটো কথা বলার সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনও অনেক কিছু বুঝে নেওয়া যায়। তাই আমি বলবো যেটা,
ঢাকায় থাকলে সরাসরি চলে আসো ফোন করে, আর যারা ঢাকার বাইরে আছো তারা ডেফিনেটলি যে বললাম ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতেই পারো। তৃতীয় প্রশ্ন, রুমিয়া হোসেন রুমা, কেউ যখন পিছনে সমালোচনা করে দোষ ধরে কি করতে হবে? অনেক রাগ আসে। পিছনে সমালোচনা করে জানলে কি করে? সবার আগে কি করতে হবে জানো? পিছনে সমালোচনাটা যে দূতের মাধ্যমে তোমার কানের মধ্যে এসে ঢুকছে, দূতকে কাট অফ করতে হবে প্লিজ। পিছনে হাজারো লোক হাজারো সমালোচনা করে, আমার কি করে না আমারও করে, সবারটাই সবাই করি আমরা, কিন্তু সামনাসামনি যতক্ষণ সে না বলবে ধরেই নেবে আসলে কথাটা যৌক্তিকতা নেই, ধরেই নেবে তোমার মুখোমুখি সেটা বলার সাহসটা সে মানুষটা নেই, ধরেই নেবে যে কথাটা যে বলতে চাচ্ছে সে অন্যের মাধ্যমে তোমাকে পৌঁছে জাস্ট তোমাকে কষ্ট দিতে চাচ্ছে, নাথিং এলস। সো যে বললাম একবারে একটি কথাই, আমি বিশ্বাস করি, আমি নিজে যেটা বিশ্বাস করি, আমি তোমাদের সবাইকে বলছি যে কথাটা আমি সামনাসামনি শুনবো না, যে কথাটা আমার মুখের দিকে তাকিয়ে কেউ বলতে পারবে না, আমি ধরেই নিই সেই কথাটা ভিত্তিহীন, আমি ধরেই নিই সেই কথাটা সম্পূর্ণ অবাস্তব, আমি ধরেই নিই সেই কথাটা বলার সৎসাহস সেই মানুষটা নেই। অতএব পিছনে একটু বলে যদি আনন্দ পাই পেতে দাও না, রাগ করো না। তুমি একটা জিনিস মনে রেখো, পিছনে কারা বলে? যারা ভীতু। পিছনে কারা বলে? যারা জেলাস। পিছনে কারা বলে? যারা মনে করছে তুমি অনেক দূরে গিয়ে যাচ্ছ। সো ডেফিনেটলি এটা নিয়ে আপসেট হওয়ার কিছুই নেই। পিছনে কথা, কান কথা যেটাকে আমি বলি, সবাইকে বলবো এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আমি আজকে সকালবেলায় আমি অফিসে আসার সময় আমার প্রায় 27-28 বছরের আমার মেয়েট আছে, সে শুধু আমার কাজে করে, সি স্টার্টেড আমাকে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেছে অন্য একজনের ব্যাপারে, অন্য একটা ফ্যামিলির ব্যাপারে। আমি ওর শুরুতেই থামিয়েছি, বলছি আমি তো শুনিনি, আমার সামনে বলেছে, বলে না আপা, তাহলে তুমি কেন আমাকে এটা জানাচ্ছ? যখন তারা প্রয়োজন মনে করবে জিনিসটা আমাকে জানানোর, তখন আমি শুনবো। আমার পিছন দিকে কারা কি বলছে, কারা কি জানছে, আমাকে এটা বয়ে বেরিয়ে নিয়ে বলার কোনোই দরকার নাই, কি খামাখা অহেতুক একটা ঝামেলা বাড়ানো। সো বেটার স্টপ ইওর মাউথ। যে জিনিসটা আমি আমার মেয়েকে বলেছি সেম কথাটাই আমি সবাইকে বলবো, যে এরকম থার্ড পার্টি আসতে গেলে থামিয়ে দাও, চুপ করে দাও। কারণ মনে রেখো, পিছনের কথা শোনার জন্য যত বেশি তুমি তোমার কান লম্বা করবে তত বেশি তোমার রাগ তো বাড়বেই, অন্তরে অশান্তি কমবে তো নয়, উপরন্তু দিনকে দিন এটা বাড়তেই থাকবে। বেটার পিছনে যে আছে তাকে পিছনেই থাকতে দাও, দূতকে আলবিদা জানাও এবং এগিয়ে যাও সামনের দিকে। ইয়েস, আজকের শেষ প্রশ্ন, মোহনা আরবি, আমি একজনকে লাভ করি কিন্তু সে বন্ধু হিসেবে আমার পাশে থাকতে চায়, আমার সব দিকেই খেয়াল রাখে কিন্তু প্রেমিক নয়, আমি প্রতিনিয়ত তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, কি করে বুঝবো ও আমার ভালোবাসা বুঝতে পারছে? মোহনা, আসলে তুমি ভালোবাসো এটা না, তুমি বলছো যে সে তোমার বন্ধু হিসেবে তোমার পাশে থাকছে, আর একটা বন্ধু কিন্তু একজনে ভালো চাইতেই পারে। তুমি খোলাখুলি তার সাথে কথা বলো, হ্যাঁ তুমি বলতে পারো আমাকে যদি সে প্রত্যাখ্যান করে, কিছু কিছু সময় তো নো রিস্ক নো গেইন। এই যে তুমি ভিতরে ভিতরে খালি মনে করছো আমি তোকে ভালোবাসছি কিন্তু ও আমাকে ভালোবাসছে কিনা, ও আমাকে এই প্রতিদিন তর্পে তর্পে কষ্ট পাওয়ার কোনোই দরকার নেই। আর একান্ত যদি সামনাসামনি বলতে তোমার আনইজিও লাগে, তাহলে সুন্দর করে একটা চিঠি লেখো, আমি যেটা বলি নীলখাম, তো নীলখাম যদি না পাওয়াই যায় মেইল করো, ছোট্ট করে লেখো যে তুমি, হ্যাঁ আমি জানি তুমি আমার ভালো চাও, সব ঠিক আছে, কিন্তু যত দিন যাচ্ছে আমি বন্ধুর চাইতে আরেকটু বেশি কাছের মানুষ হতে যাচ্ছি, আমার চোখে তুমি সেই মানুষটা যাকে নিয়ে আমি অনেক দূরে গিয়ে চলার স্বপ্ন দেখছি, জানো আমি মনে হয় প্রেমে পড়েছি, তুমি কি আমাকে ভালোবাসো? ছোট্ট দুটো লাইন লেখো না, কী হবে, যাকে ভালোবাসছো তার কাছ থেকে না হয় ইয়েস নো জেনে নেওয়াটাই বেটার। কারণ না হলে হবে কি, পরবর্তীতে যত দিন যাচ্ছে তুমি কিন্তু একতরফা একটা প্রেমের জাল তৈরি করেই যাচ্ছে করে যাচ্ছে, যত দিন যাচ্ছে জালটা কী হচ্ছে, ঘনীভূত হচ্ছে, ঘনীভূত জালটা যেদিন ছিঁড়ে যাবে সেদিন সবচেয়ে বেশি জর্জরিত হবে কার হৃদয়, তোমার, তাই না? বেচারা কিন্তু বোর্ন ফ্রম দ্য ব্লু হয়ে যাবে, কেন ও তো আসলে কখনো এইভাবে দেখেনি। সো বি ক্লিয়ার,
অথবা সেও হয়তো বা তোমাকে ভালোবাসে কিন্তু তার প্রকাশটা অন্যরকম। এইসব ক্ষেত্রে দুজন মিলে ক্লিয়ার করে নেওয়াটাই বেটার। অল দ্য বেস্ট। আচ্ছা নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।